অপেক্ষার প্রহর গোনা কার্যত বলা যায় শেষ, আর মাত্র 4 দিন। এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ইতিমধ্যে সেজে উঠেছে গোটা অযোধ্যা নগরী। উৎসবের রঙে মেতে অযোধ্যাবাসী, রাম মন্দিরের প্রতিষ্ঠার ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় গোটা দেশ। রাম মন্দির উদ্বোধনের প্রাক মুহূর্তের একের পর এক এক্সক্লুসিভ ছবি উঠে আসছে রিপাবলিক বাংলায়। রাম মন্দির উদ্বোধনের সাক্ষী হতে রামরাজ্যে আমাদের 3 সিনিয়র এডিটর স্বর্ণালী ময়ূকরঞ্জন এবং অনির্বাণ প্রতি মুহূর্তে সেই ছবিগুলোই তুলে ধরছে আপনাদের সামনে। রাম নামে এখন মত্ত গোটা দেশ, দিকে দিকে ধ্বনিত হচ্ছে রাম নাম। 22 জানুয়ারি অর্থাৎ মাত্র 4 দিন প্রাণ প্রতিষ্ঠার আগেই বিশেষ পুজো পাঠও শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় এবং নবরূপে সেজে উঠেছে গোটা অযোধ্যা। প্রায় 500 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে একবারে দূর দূরান্ত থেকে, ভক্ত সমাগম হতে শুরু করে দিয়েছে, শুরু হয়ে গিয়েছে বিশেষ পুজো পাঠও। অন্যদিকে পশুরা সাজিয়ে চলছে বিকিকিনিও। অযোধ্যায় আর্থসামাজিক পরিস্থিতি একেবারে বদলে যেতে শুরু করেছে মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে। আর এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে অযোধ্যা নগরী থেকে, একবার হনুমান গাড়ি থেকে আমাদের সঙ্গে রয়েছে ময়ূকরঞ্জন ঘোষ, এবং একই সঙ্গে রামরেখা থেকে আমাদের অপর সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে রয়েছে। সবার প্রথম ময়ূক, তোমার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করি। কিছুক্ষণ আগে দেখেছি সেখানকার মানুষের উন্মাদনা, উচ্ছ্বাস, এমনকি বহু দূর দূরান্ত থেকে ভক্তরা তারা ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছেও গিয়েছেন। আরও একবার তোমার মতো দিয়ে এই ঐতিহাসিক মুহূর্তটা তুলে ধরবো দর্শক বন্ধুদের সামনে। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে হনুমান গড়ি বলে পরিচিত যে এলাকা, সেই এলাকায় দাঁড়িয়ে রয়েছি এবং খুব অদ্ভুত লাগছে, কারণ এই এই যে এলাকা যেখানে এত উৎসব মুখরিত পরিবেশ, সাধু সন্তরা রয়েছেন, 1990 সালে কিন্তু এরকম পরিস্থিতি ছিল না। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এই রাস্তাটাকে বলা হয় শহীদ মার্গ। এই জায়গাতেই গুলি করে 16 জনকে মারা হয়েছিল এবং এই রাস্তাটা দেখো, একেবারে সরু রাস্তা। এই রাস্তায় সাধারণ যান চলাচল হচ্ছে, প্রচুর মানুষ আছেন, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু তার পাশাপাশি রক্তের যে দাগ, সেই দাগও হয়তো মুছে গেছে সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু ক্ষতটা মোছেনি। যাই হোক, এই এই একটা জায়গা তো রয়েছে, কিন্তু তার পাশাপাশি বাঙালিরা নেই এটা কিন্তু বলা যাবে না। বাঙালিরা রয়েছেন এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা এবং সব্যসাচী এই মুহূর্তে রয়েছে, সুব্রত এই মুহূর্তে রয়েছে। প্রিয়াঙ্কা, তুমি কোথাকার? আমি কলকাতা। কলকাতা, এখানে কি কি করতে? পুজো দিতে এসেছি। পুজো দিতে? মানে কলকাতা থেকে কি ফ্লাইটে করে না ট্রেনে করে? ফ্লাইটে করে। অযোধ্যার প্রথম ফ্লাইট? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ফ্লাইট। প্রথম প্রথম ফ্লাইটে একেবারে রাম মন্দিরের এখান থেকে? তো মানে সাধারণত বাঙালিরা পুরীতে যায় বা বাঙালিরা বেনারসে যায়, তারাপীঠ, তারকেশ্বরে যায়, তুমি অযোধ্যাকে কেন বাছলে? রামচন্দ্র 500 বছর পর নিজের জায়গায় ফিরে আসছেন, তো অবশ্যই আমরা আসবো না? অনেকে তো বলছে যে এই মুহূর্তে বাঙালিরা আসে না, বাঙালিদের কোনো আত্মিক টান নেই। না না, এরকম কিছু নেই, বাঙালিদের সবার মনের মধ্যেই রামচন্দ্র বিরাজ করছেন, তার জন্য সবাই আসছে। খুব সুন্দর একদম গেরুয়া পোশাক পরে চলে এসেছো, সুতরাং দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে কেউ একেবারে গেরুয়া পোশাক পরে রাম মন্দির দর্শনে চলে এসেছেন, কেউ এখানে দাঁড়িয়ে আছেন শহীদ মার্গ যেখানে করসেবকরা রয়েছেন সেখানে দাঁড়িয়ে রয়েছেন, উৎসবের বাতাবরণ রয়েছে, কিন্তু তার পাশাপাশি যে অতীতটা, সেই অতীতের ছবিটাও কিন্তু রিপাবলিক বাংলায় তুলে ধরছি। আজকে প্রিয়াঙ্কারা যেভাবে এখানে পর্যটন কেন্দ্র বা অযোধ্যা ধামে আসতে পারছে, এত সহজে আসতে পারছে, 1990 সাল 1992 সালে কিন্তু এরকম পরিস্থিতি ছিল না। কিছু মানুষ চাননি যে রামচন্দ্র মন্দিরে প্রতিষ্ঠা পাক, তারা রামচন্দ্র তাঁবুতে থাকুক, এটাই যেন তারা দৃঢ় প্রতিজ্ঞ করেছিল। এবং আজকের প্রিয়াঙ্কাদের এত সুন্দর করে সেজে গুজে এখানে আসাটা হয়তো সেই সময় পসিবল হতো না কিছু রাজনীতিবিদদের জন্য, তনয়। একেবারে তাই ময়ূক, এবং সেই ছবিটাই কিন্তু প্রতি মুহূর্তে তোমাদের মধ্য দিয়ে আমরা তুলে ধরছি দর্শক বন্ধুদের সামনে।